বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপি হলো মালপোয়া বানাবো। মালপোয়ার জন্য নিয়েছি আমি, এখানে নিয়েছি 1 বাটি চালের গুঁড়া, এখানে নিয়েছি সুজি, এখানে নিয়েছি ময়দা, আর নিয়েছি এখানে চিনি 1 বাটি। এটা দিয়ে একটা আমি ডো তৈরি করে নেব। প্রথমেতে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া 1 বাটি, দিয়ে দিব সুজি 1 বাটি, ময়দা 1 বাটি, আর দেব চিনি 1 বাটি। এটাকে সব একসাথে মিশিয়ে এটা একটা ডো বানিয়ে নেব। আর সামান্য পরিমাণে নুন। এখন জল দিয়ে ভালো করে এটা গুলিয়ে নেব। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এইভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি, বেশি পাতলাও না, বেশি ঘনও না। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি রিফাইন দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি একটা একটা করে ভেজে নেব। বন্ধুরা, আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আরও সাথে থাকবেন ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য। থ্যাংক ইউ।